বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। রাঙামাটি শহরে সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তারা বলেন, 2014 সালে জ্বালাও পোড়াও এর মাধ্যমে বিএনপি জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করলেও জনগণ তা ব্যর্থ করে দেয়। একই কায়দায় আবারও নির্বাচন বানচালের চেষ্টা করলে সাধারণ জনগণ তা মেনে নেবে না। এছাড়া জয়পুরহাট সহ অন্যান্য এলাকাতেও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।